শিশু মোহাম্মদ সাল্লাহু আল্লাহ দুধমা বিবি হালিমার কাছে যখন বেড়ে উঠছিলেন সেই সময়ের একটি আশ্চর্য ঘটনা বলি বিবি হালিমার আরও তিনটি সন্তান ছিল একদিন মহানবী তাদের সাথে মরুভূমিতে খেলছিলেন এমন সময় তারা দেখতে পেলেন দুইজন অপরিচিত ব্যক্তি এসে তাদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে গেল তারপর বুকের মাসখান থেকে কিছু একটা বের করে নিচ্ছে দেখে শিশুরা দৌড়ে এসে বিবি হালিমাকে খবর দেন উদ্বিগ্ন হালিমা দৌড়ে গিয়ে দেখেন ফ্যাকাশে মুখে আমাদের মহানবী দাঁড়িয়ে আছেন শরীরে কোথাও কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই এই ঘটনাটি পরে হজরত আনাস বিন মালিকও বর্ণনা করেছিলেন এভাবে যে একদিন হজরত জিব্রাইল আলাই্লাম রসুল সাল্লু আলাইসাল্লামের সামনে এসে দাঁড়ালেন তার ছোট্ট হৃৎপিণ্ডটি বের করে সেখানে থাকা একটি কালো দাগ দূর করে সেখানে ইমান ও জ্ঞানে পরিপূর্ণ করে দিলেন তারপর জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলেন এভাবেই ছোট্ট নবীজিকে ভবিষ্যতের কঠিন দিনগুলোর জন্য তৈরি করা হচ্ছিল নবীজির জীবনী সৌজন্যে কমিউনিটি ব্যাংক